হ্যালো বন্ধুরা, আমি বর্ণালি আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বনগার কিছু সেরা সেরা পুজো, আর অবশ্যই তার সাথে তো খাওয়া দাওয়া থাকবেই। তো তোমরা পুরো ভিডিওটি দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে কোন পুজোটা, কোন প্যান্ডেলটা ভালো লেগেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চলো প্যান্ডেল দেখা শুরু করা যাক। তো প্রথম আমি এসেছিলাম এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটাও আমার মোটামুটি ভালোই লেগেছে, ভেতরের কাজগুলো খুব সুন্দর। নেক্সট আমরা চলে এসেছি এই প্যান্ডেলটাতে। এটা হচ্ছে সাহাপাড়া স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। ক্লাবটার নাম কি সোরা? সাহাপাড়া। সাহাপাড়ার এই প্যান্ডেলটা আমাদের খুব ভালো লেগেছে। পিছনে দেখো পালকি পালকি গড়া, আর এপাশে আছে গরুর গাড়ি। আমাদেরকে দেখাচ্ছে আমাদের বনগার পুজো। আর আমার সাথে এদিকে আছে সৌরভ, এই দিদি এদিকে, আর আছে দিদি, আর আছে একটা অচেনা ছেলে। আর কি টাবুনদাকে দারুণ হ্যান্ডসাম লাগছে, তাই না? আমাকে কমেন্ট করে জানাও কাদের কাদের টাবুনদাকে ভালো লাগছে, না সৌরভ না কাউকে, কাউকে ভালো লাগছে, কাকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আবার অন্য কোথাও যাই, তোমাদেরকে নিয়ে অন্য একটা ব্যান্ডেলে যাই। তো দেখতে থাকো। এবার আমরা চলে এসেছি এই প্যান্ডেলটাতে। এই ক্লাবের নামটা আমার জানা নেই, কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে বনগাঁ স্টেশনের কাছে। তো এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, এখানে গামছার কাজ আছে, আর শিব ঠাকুরটা দেখো কত সুন্দর। তো শুধু প্যান্ডেল আর ঠাকুর দেখাবো সেটা নয়, বনগাঁর লাইটও কিন্তু খুব ভালো হয়। তো আমরা এখন যাচ্ছি বারো মাসে, কারণ পেট পুজো করার জন্য। পুজো মানেই খাওয়া দাওয়া, পুজো মানেই পেট পুজো করা। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। তো চলো দেখতে থাকো। নেক্স
নেক্সট আমরা চলে এসেছি প্রতাপগড়, প্রতাপগড় মাঠে প্যান্ডেল দেখতে। আর এটা কিন্তু সপ্তমীর দিনের ভিডিও, মানে আমি পুরো পঞ্চমী থেকে দশমী যে কটা ঠাকুর দেখেছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি একসাথে একটা ভিডিওতেই। তো প্রতাপগড়ের সামনে এরকম মেলা বসে, আর ঝাড়বাতিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। শুধু ঝাড়বাতি নয়, ঠাকুরের মুখটাও ছিল খুবই মায়ালো আর খুবই সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছে ঠাকুরের মুখটা, বেশি করে প্যান্ডেলটার থেকেও আমার ঠাকুরের মুখটা খুব ভালো লেগেছে। তো তারপর আমরা চলে গেছি এই যে দেখতেই পাচ্ছ নাগরদোল্লা, নাগরদোল্লার সামনে। তো আমি এগুলোকে নাগরদোল্লা বলি, তোমরা কে কি বলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখন আমার আর দিদির বায়না হচ্ছে আমরা দুজন নাগরদোল্লায় উঠবো, সৌরভ আর টাবন তো উঠবে না। তো শুধু নাগরদোল্লা নয়, এই মানে প্রতাপগড় মাঠে না এরকম মেলা বসে, এরকম নাগরদোল্লা থাকে, ব্রেক ড্যান্স থাকে, তারপর একটা ট্রেন টাইপ কিছু থাকে। আমার ব্রেক ড্যান্স উঠতেও খুব ইচ্ছা করছিল, কিন্তু আমার আর দিদির দুজনেরই চুলটা ছাড়া ছিল, মানে খোলা ছিল, বাধা ছিল না, তার জন্য আমরা রিস্ক নিলাম না। আর এই যে নাগরদোল্লাতে আমি আর দিদি উঠে পড়েছি, আর এই প্যান্ডেলটা হচ্ছে আয়রন গেটের প্যান্ডেল। আর এই ভিডিওটা আমি শ্যুট করেছি নবমীর দিন, কারণ অষ্টমীর দিন আমি আর কোনো প্যান্ডেলে যাইনি, কারণ আমার জ্বর এসেছিল, শরীরটা খারাপ ছিল। তো তার জন্য একেবারে নবমীর দিন বেরিয়ে নবমীর দিনে আমি এই শ্যুটগুলো করেছি। আর আয়রন গেটের যে প্যান্ডেলটা সেটা আমার ভালো লেগেছে, ঠাকুরটা তো মানে পুরো দুর্ধর্ষ ছিল, কোনো কথা বলাই যাবে না, এত সুন্দর ছিল ঠাকুরের মুখটা। আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর। তো ঠাকুর দেখবো আর খাওয়া দাওয়া করবো না, সেটা তো হয় না। তো আমরা এখানে চলে এসেছি স্পাইরাল পটেটো খেতে, এটা টেস্ট করতে, এটা কেমন খেতে, কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি কিন্তু আমার কোনোদিনও এটা টেস্ট করা হয়নি। তো এটা ফার্স্ট টাইম টেস্ট করবো আমি, তো অবশ্যই খেয়ে তোমাদেরকে রিভিউটা দেব কেমন খেতে। তো ভিডিওটি দেখতে থাকো। এটার নামটা কি দা? কত দাম এটা? তো স্পাইরাল পটেটোটা খেতে মোটামুটি ঠিকঠাকই ছিল। তো এখন আমরা চলেছি একটু ভারী কিছু খেতে, কারণ সারা রাত ধরে ঠাকুর দেখছি, ভারী কিছু তো খেতেই হবে। তো এখানে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর মাটন কষা। আর এদিকে আমি এমন একজনের কাছে ভিডিও করতে দিয়েছি যে আমার মাথার অর্ধেকটা কেটে বাদ দিয়ে দিয়েছে, তো সত্যি কিছু আর বলার নেই। কিন্তু এই প্যান্ডেলটার ব্যাপারে আমার অনেক কিছু বলার আছে। এটা হচ্ছে কেদারনাথ প্যান্ডেল, আর এটা বানিয়েছে অভিযান ক্লাব থেকে। তো এই প্যান্ডেলটা আমার কাছে সত্যি মানে যে কটা প্যান্ডেল দেখেছি তার মধ্যে আমার ভালো লাগার মধ্যে একটা, খুবই ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা। ঠাকুরটাও ছিল খুব সুন্দর, আর গণেশটার তো কোনো কথা নেই ভাই, এরকম গণেশ আমি দেখিনি, খুবই ভালো লেগেছে আমার গণেশটাকে। দেখো একবার গণেশটাকে।
আর এই প্যান্ডেলটা হচ্ছে চরকতলার প্যান্ডেল। এই প্যান্ডেলটাও ভালো হয়েছে, মানে আমার যে কটা প্যান্ডেল আমার কাছে ভালো লেগেছে আমি সে কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে, কোন ঠাকুরটা ভালো লেগেছে। তো এটা হচ্ছে চট, মেবি চট বলে বা কুঞ্চি কিছু একটা বলে, আমি জানি না ঠিক। তো সেটা দিয়েই প্যান্ডেলটা পুরোটা করা হয়েছে, কুলো আছে। তো এই প্যান্ডেলটাও মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। তো পঞ্চমী থেকে দশমী আমি যে কটা ঠাকুর দেখেছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই খাওয়া দাওয়াটা ছিল দশমীর দিন রাতের বেলার খাওয়া দাওয়া। তো ঠাকুর দেখে এখন বাড়ি যাওয়ার পালা। এবারের পুজোটা আমার কাছে খুব ভালো কেটেছে, তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো।